বক্স ওয়াগনের শহর জার্মানির দেশেও আলোচনায় বাংলাদেশ। বাংলাদেশে যাকে আমরা ভক্স ওয়াগন নামে চিনি, জার্মানির স্থানীয় লোকেরা তাকে ফক্স ভুগেন নামে ডাকে। ইউরোপের এক নম্বর গাড়ি নির্মাতা এই প্রতিষ্ঠানটির কারখানা জার্মানির উলসবার্গে। সেই কারণেই উলসবার্গের বদলে ফক্স ভুগেন নামে চেনে ছবির মতো ছোট এই শহরটিকে। আর ভক্স ওয়াগনের এই শহরে এখন সবচেয়ে বেশি আলোচিত বাংলাদেশের নাম। সেই আলোচনায় 56,000 বর্গ মাইলের ছোট্ট দেশটি, ক্ষুদ্র ঋণের সাফল্য, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসহ মানব সম্পদ সূচকে উন্নতির গল্প উঠে এসেছে বারে বারে। ভক্স ওয়াগনের প্রদর্শনী কেন্দ্রে অটোস্টেডে 8 নভেম্বর থেকে শুরু হয়েছে সোশ্যাল বিজনেস সামিটের নবম কনফারেন্স। বিশ্বের প্রায় 28টি দেশে 200-এর বেশি প্রতিনিধি এসেছেন এই সম্মেলনে অংশ নিতে। তার আগে 6 নম্বর থেকে শুরু হয়েছে তরুণদের জন্য সোশ্যাল বিজনেস একাডেমিয়া কনফারেন্স। এই কনফারেন্সে ঘুরে ফিরে এসেছে বাংলাদেশের উন্নতির উদাহরণ। কিভাবে বাংলাদেশ ক্ষুদ্র ঋণে এত সাফল্য পেল, শিক্ষা স্বাস্থ্যসহ মানব সম্পদ খাতে কীভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে স্বল্পোন্নত এই দেশটি, তাই শুনতে চাচ্ছে সবাই। সামাজিক ব্যবসার প্রবক্তা শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন, গ্লোবাল সোশ্যাল বিজনেস সম্মেলনে যেসব সামাজিক সমস্যা নিয়ে আলোচনা হয় তার প্রায় সবগুলোর অস্তিত্ব রয়েছে বাংলাদেশে। দারিদ্র, বেকারত্ব, ক্ষুদ্র ঋণ, জলবায়ু পরিবর্তনের অভিঘাত বাংলাদেশের উন্নয়নের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই সামাজিক ব্যবসার সম্মেলনে ঘুরে ফিরে আসে বাংলাদেশের নাম। বাংলাদেশে ক্ষুদ্র ঋণের সাফল্য, নারীর ক্ষমতায়নে ক্ষুদ্র ঋণের ভূমিকা, সামাজিক ব্যবসার মাধ্যমে বেকারত্ব দূর করে স্বাবলম্বী হওয়ার গল্প, এইসবই শুনতে চায় বিশ্ব। বাংলাদেশকে বাদ দিয়ে সামাজিক ব্যবসার মিলন চিন্তা করা যায় না। মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী ইদ্রিস জোসে এসেছেন এই সম্মেলনে অংশ নিতে। শিক্ষা, স্বাস্থ্যসহ মানব সম্পদ সূচকে বাংলাদেশের এগিয়ে যাওয়ায় তিনি বিস্মিত। তবে উন্নয়ন টেকসই করার জন্য ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি গবেষণামূলক কার্যক্রম বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। ইদ্রিস বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কোনো সন্দেহ নেই, এই উন্নতি আরও গতি পাবে যদি গবেষণা ও প্রশিক্ষণে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়। সম্মেলনে অংশ নিতে পাকিস্তান থেকে এসেছেন দেশটির শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডনের ব্যুরো চিফ সৈয়দ আলী শাহ। বাংলাদেশ নিয়ে তিনি উচ্ছ্বাসিত। অনুষ্ঠানে এক ফাঁকে জানতে চাইলেন বাংলাদেশে এখন ডলারের দাম কত। যখন শুনলেন 25 টাকার কাছাকাছি, তিনি বিস্ময় প্রকাশ করে বললেন, হায় খোদা, পাকিস্তানে এখন ডলারের দাম 135 রুপি।